এটিএম এটিএম কথাটা যখনই আসে মাথায় আপনাদের কি ভাসে টাকা পাওয়া যাবে না এটিএমে আপনারা এটিএম কার্ড ঢোকাবেন তারপর সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো টাকা তুলবেন কিন্তু এবারে এক আশ্চর্য এটিএমের উদ্ভাবন হয়েছে যেটি আমাদের দেশের একটি রাজ্যে এটিকে ইনস্টল করা হয়েছে সেটা কি রাইস এটিএম চালের এটিএম আগে হ্যাঁ মানে এটিএম থেকে চাল মিলবে আশ্চর্য কিন্তু সৃষ্টি ওড়িশার ভুবনেশ্বরে এই রাইস এটিএম চালু করা হয়েছে এবং এই রাইস এটিএম এমনভাবে কাজ করবে মানে বলা হচ্ছে যে এর যে অ্যাকিউরেসি রেট এটা প্রায় হানড্রেড পার্সেন্ট মানে এরর রেটের দিকে যদি তাকাই তাহলে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট তার মানে প্রায় হানড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসি রেট এবং এই যে এই যে রাইস এটিএমটির নাম দেওয়া হয়েছে অন্নপূর্তি গ্রেন এটিএম অর্থাৎ যার অন্নের প্রয়োজন তারা এই এটিএম থেকে তারা রাইস সংগ্রহ করতে পারবেন বা চাল তারা সংগ্রহ করতে পারবেন এবং জানতে পারা যাচ্ছে যে এটা পঞ্চাশ কেজি শস্য একসঙ্গে তারা ডিসপেন্স করতে পারবে এবং সেগুলো তারা কালেক্ট করতে পারবে কী ইন্টারেস্টিং বিষয় না তাহলে আপনারা যাবেন না কি ডাইস এ লাইন দিতে চাল তোলার জন্য জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা